নিউইয়র্ক টাইমস। আপনি কি কানে কম শুনছেন? কলকাতার জনপ্রিয় কানের মেশিনের সংস্থা শ্রবণী এখন আরামবাগে। এখানে কানের মেশিন বিক্রয়ের পাশাপাশি কানে শোনার সমস্ত রকম পরীক্ষা করা হয়। এখনই যোগাযোগ করুন শ্রবণ সেন্টারে। ঠিকানা আরামবাগ লিংক রোড হসপিটাল মোড় আইসিআইসিআই ব্যাংকের পাশে। ফোন নাম্বার 9531501001। দিল্লিতে 500টা কৃষক সংগঠনের কর্মী সমর্থক নেতৃত্ব, এনজিও সরকার, নরেন্দ্র মোদী সরকার, অমিত শাহের সরকার, তাদের যে কৃষক মারা কৃষি নীতি, নরেন্দ্র মোদী সরকার বাধ্য হয়েছিল কৃষি আইন বাতিল করার প্রতিশ্রুতি দিতে। শুধু কৃষি আইন বাতিল করার দাবি আমাদের ছিল না, আমাদের দাবি ছিল তার ঢের গুণ দাম নিতে হবে সরকারকে, তা নির্দিষ্ট করতে হবে, গ্যারান্টি করতে হবে। আরে লোক চলে আছে, কিসের লাগে বলছি। এবং তার সাথে সাথে দাবি ছিল সমর্থন করার মানেটা কি, মানে দাম করে দেয়া তো। লখিমপুর কেরির মুখে আন্দোলনরত কৃষককে গাড়ির চাকায় পিষে মেরে দিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে। আমরা বলেছি 4-5টা পর্যন্ত 1 ঘন্টা বসব, আর দিল্লিতে 365 দিন জল ঝড় তুষার বৃষ্টি সবের মধ্যে দিয়ে এই চাক্কা জাম কর্মসূচি করতে আমরা বাধ্য হয়েছি। কারণ বেইমান বিশ্বাসঘাতক নরেন্দ্র মোদী অমিত শাহ তারা কথা রাখেনি, কথা দিয়ে লিখিত প্রতিশ্রুতি দিয়েছিল। আমরা তারই প্রতিবাদে রাস্তায় নেমেছি, রাস্তায় বসেছি। আজকে শুধু নরেন্দ্র মোদী না, আজকে ভারতবর্ষের জনগণের সাথে যখন নরেন্দ্র মোদী ছিনিমিনি করছে, তাদের নেতা, তাদের মন্ত্রী, তাদের ছোট নেতা, তাদের বড় নেতা, তাদের গ্রামের নেতা, তাদের বুথের নেতা, তাদের চুরি চোখ চুরি আপনাদের জানা নাই। পশ্চিম বাংলার প্রতিটা আবার বৃদ্ধ বনিতা শিশু কিশোর জেনে গেছে তৃণমূলের যে চুরি, তৃণমূলের যে অত্যাচার, তৃণমূলের যে সংসদ। কিন্তু আমরা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল পশ্চিম বাংলার মানুষের কাছে। কদিন আগে পশ্চিম বাংলার মিডিয়ায় আপনারা দেখলেন যে মিডিয়া তৃণমূল এবং বিজেপি ভালো কাহিনী ছাড়া দেখাতে চায় না, সে মিডিয়া পশ্চিম বাংলার মিডিয়া, ভারতবর্ষের মিডিয়া সম্পত্তিদের কোন কর্মসূচি কোন মাসি দেখাতে চায় না। আজকে সারা ভারতবর্ষ জুড়ে বামপন্থীরা